আজকে চলে এলাম শ্রী শ্যাম মন্দিরে এটা হলো আলমবাজারে এই মন্দিরটা দক্ষিণেশ্বরের একদম কাছেই মানে পাঁচ সাত মিনিট মতন লাগবে অনেকেই কিন্তু তোমরা এই মন্দিরটার ব্যাপারে জানো না কিন্তু আমরা প্রায়শই তো দক্ষিণেশ্বরে এসে থাকি তো তোমরা এরপর যখন দক্ষিণেশ্বর যাবে আমি বলবো এই মন্দিরটাতে অবশ্যই যেও আমি বেশ কিছুদিন ধরে অনেক ভিডিও ছবি দেখেছিলাম তাই আমার ভীষণ রকম ইচ্ছা ছিল এই মন্দিরে যাব আমিও এই মন্দিরের ব্যাপারে কিন্তু জানতাম না যে এত সুন্দর আমাদের সামনেই কিন্তু এত সুন্দর একটা মন্দির রয়েছে তাই ভাবলাম আজকে এখানেই যাই আর এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা একান্ন টাকার একটা ডালি কিনলাম আর এখানে জুতো কিন্তু তোমরা বিনা পয়সাতেই রাখতে পারবে কোনো চার্জেস নেবে না আর এখানে গাড়ি পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে আর এই যে এত সুন্দর মন্দিরটা তোমরা দেখছো এখানের ভেতরটা পুরো কাজ দিয়ে তৈরি করা আর রাজস্থানের শিল্পীরা নাকি এই মন্দিরটা তৈরি করেছিলেন যেই মানে কাজগুলো দেখছো রাজস্থানের শিল্পীরাই নাকি তৈরি করেছিলেন আর এই যে রাধা মাধবের দর্শন করো তোমরা আমার এখানে এসে এত ভালো লেগেছে মন্দিরটা দেখে আমি আগে ছবি ভিডিওতে দেখেছিলাম কিন্তু সামনে থেকে এসে আমি পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর একটা মন্দির আর এই মন্দিরটা কিন্তু সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আর বিকেলবেলা চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আমি আজকে সন্ধেবেলা এই মন্দিরটাতে এসেছিলাম আমার তো ভীষণ রকম ভালো লেগেছে আর এখানে কিন্তু সন্ধেবেলা গরিবদেরকে প্রসাদ বিতরণও দেওয়া হয় একদম বিনা পয়সাতে আমার এই মন্দিরটা খুব খুব পছন্দ হয়েছে এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে আজকে মনটা একদম ভরে গেছে মন্দির দর্শন করে আর এখানে কিন্তু কোনো রকম ছবি ভিডিও কিচ্ছু তুলতে দেয় না তাও আমি কোনোভাবে চেষ্টা করেছি ওখানে বড় বড় করে লেখা রয়েছে এবং অনেক সিকিউরিটিও রয়েছে তারাও বারণ করছিল তো আমি তাও চেষ্টা করেছি তোমাদের সাথে অল্প হলেও শেয়ার করার আর এরপর যখনই তোমরা দক্ষিণেশ্বরে যাবে আমি বলবো যে তোমরা এই মন্দিরটাতে অবশ্যই যেও খুবই ভালো লাগবে একদম দক্ষিণেশ্বর থেকে পাঁচ সাত মিনিট মতন লাগবে আর আজকে ছিল রবিবার গোপাসনাদেরকে তো প্রত্যেক দিন সুন্দর করে সাজাই তাই আজকে সকালবেলা সবাইকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে সুন্দর করে সাজানোর পালা আর এই দেখো এখন চন্দন আমার বাটাও হয়ে গেছে তুলসী পাতা অর্পণ করবো আর সব গোপাসনাদেরকে সাজিয়ে নিয়েছে আর আজকে দিনটা এত ভালো কেটেছে আমার এত সুন্দর মন্দির দর্শন করেছি মানে মনটা ভরে গেছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে আলমবাজারের কাছে এই মন্দিরটাতে শ্রী শ্যাম মন্দিরে আমি যাব তাই আজকে ফাইনালি যেতে পারলাম আর এই যে আমার সোনার আজকের লুক সেটা রবিবারের স্পেশাল লুক এই লুকটাই সাজিয়েছিলাম আজকে আর ভীষণ ভীষণ মিষ্টি লাগছিল আর আগের দিন গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গোলাপের মালা কিনে নিয়ে এসেছিলাম সেটাই আজকে পরিয়েছি আর সব গোপাল সোনাদের জন্য ছোট ছোটো যেই মালাগুলো হয় রজনী সেইগুলো নিয়ে এসেছিলাম আজকে সবাইকে দারুণভাবে সাজিয়ে দিয়েছি আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মামুনি অনেকগুলো জামা গিফট করেছে সেগুলো তোমাদেরকে দেখ দেখাবো বাট এই ভিডিওতে আমার শেয়ার করা হয়নি আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর আমিও অনেক জামা কিনেছি সেগুলো সব চলে এসেছে আমার কাছে তো সেগুলো তোমাদেরকে আমি একবারে নেক্সট ভিডিওতেও দেখাবো আর আমি কিন্তু জন্মাষ্টমীর শপিং মোটামুটি শুরু করে দিয়েছি আমার স্টার্ট হয়ে গেছে জন্মাষ্টমীর শপিং করা কারণ আর বেশি দিন নেই এরপরে মানে সবাই আরও ব্যস্ত হয়ে যাবে যাদের থেকে নিই আর কি জামা কাপড় তাই জন্য আমি অল্প অল্প করে নেওয়া স্টার্ট করে দিয়েছি আর এই দেখো আজকে মিশুকের সাজ কি ভারী সুন্দর লাগছে আর এই দেখো আমার সোনাপাপ্পা ময়ূক ও দিনকে দিন যেন আরও বেশি গুবলু গুবলু হয়ে যাচ্ছে একদম মিষ্টি লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে গোপাল সোনাদেরকে আর আজকে সকালবেলা ফল খেতে দিয়েছিলাম আর দুপুরবেলা আজকে একদম সিম্পল খাবার দিয়েছিলাম আলু সিদ্ধ ভাত সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আর মন্দির যাব বলে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম মানে ওই সাড়ে তিনটে চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি কেমন লাগলো